নমস্কার দর্শক বন্ধুরা, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, অর্থাৎ দুর্গা দেবীর আগমন ঘটেছে। বন্ধুরা, আমরা সকলেই দুর্গা পূজার প্রধান দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু বন্ধুরা, মহালয়ার সূচনা থেকে বিজয় দশমী পর্যন্ত প্রত্যেকটি দিনই অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই দেবীপক্ষের সময়কালে বেশ কিছু কাজ আমাদের বাড়িতে করা অত্যন্তই আবশ্যক, যার মধ্যে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ ভিডিওর কথা অর্থাৎ বিষয়ের কথা এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা এই পাঁচটি কাজের মধ্যে একটি কাজও করতে সক্ষম হন, তাহলে সেই কাজটি আপনার ও আপনার পরিবারের কল্যাণ করবে। তবে চেষ্টা করবেন এই পাঁচটি কাজ সম্পন্ন করতে। খুবই সহজ সরল কাজ, যে কেউই করতে পারেন। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সম্পৃক্ত করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এই বিষয়গুলি ধ্রুব সত্য যে আপনারা যদি আমাদের শাস্ত্রীয় ধর্ম মেনে চলতে পারেন, তাহলে জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না। তবে হ্যাঁ, যা কিছুই করবেন মন থেকে করবেন, অবিশ্বাসের সঙ্গে করা কাজ কখনোই ভালো ফল দেয় না, বরং মনের মধ্যে তা দ্বিধা এবং দ্বন্দ্ব তৈরি করে। তাই এই বিষয়টি শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি যে যদি এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হয়, তাহলে ভিডিওটি এখানেই বন্ধ করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। হিন্দু শাস্ত্র মতে বেশ কিছু কু অভ্যাস আমাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। কিছু নিয়ম পালনের মাধ্যমে এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করে নেওয়া যেতে পারে। দুর্গাপূজার এই কদিন এই কাজগুলো করে আপনার ভাগ্যকে সারা বছর সঙ্গী করে নেওয়া যেতে পারে। যদি সম্ভব হয় যে পাঁচটি কাজের কথা বলা হলো, সেই পাঁচটি কাজ করবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে একটি কাজ অবশ্যই করবেন। প্রথম যে কাজটির কথা বলবো, সেটি মহালয়ার দিন থেকে করলে অত্যন্তই ভালো হতো, তারপরে শুরু করলেও হবে। অর্থাৎ আপনি যে দিন থেকে শুরু করবেন, তারপর থেকে নদিন পর্যন্ত এই কাজটি একটানা করে যেতে হবে। পুজোর এই কদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে যদি দেখা যায়, তাহলে তা ভীষণ শুভ বলে মনে করা হয়। কারণ এই তালুতে স্থান ইষ্ট দেবতার। ঘুম থেকে উঠে যদি এই তালু দেখা যায়, ইষ্ট দেবতা তথা সকল গ্রহ সন্তুষ্ট থাকে। মানুষের কর্ম কিন্তু তার হাতে লেখা থাকে। বলা হয় আমাদের ডান হাতের তালুতে ইতিবাচক এবং বাঁ হাতের তালুতে নেতিবাচক শক্তি থাকে। তাই দুই হাত একসঙ্গে জোড়া করে দেখতে হবে, এর ফলে খুব দ্রুতই ভাগ্যের চমক বুঝতে পারবেন। তবে নিজে তালু দেখার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করার কথা যেন ভুলবেন না। আপনি শিবের ভক্ত বা হতে পারে নারায়ণের ভক্ত, তাই আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তাকে স্মরণ করবেন এবং তার কাছে নিবেদন করবেন আপনাদের প্রার্থনা। নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তার প্রতি কৃতজ্ঞতা দেখাতেও ভুলবেন না। কারণ আপনি যে স্থানেই অবস্থান করছেন না কেন, বা আপনি যে উচ্চতাতেই পৌঁছে যান না কেন, সব কিছুই তারই দান। তাই অবশ্যই আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে যেন ভুলবেন না।
এই কৃতজ্ঞতা স্বীকারের পাশাপাশি আপনার যা অপূর্ণ ইচ্ছা বা মনোবাঞ্ছা সেগুলি ব্যক্ত করবেন। যে সমস্ত জিনিসপত্র বা যেগুলি পেতে চান সেগুলি ব্যক্ত করবেন। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন যে তবে অন্যের ক্ষতি যেন না হয়, এই বিষয়টি প্রার্থনা করার সময়। প্রার্থনা করার পর তাই প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার শয্যার স্থানে এই নিয়ম বা আচারগুলি পালন করবেন। এরপর আমি যে দ্বিতীয় নিয়মটির কথা বলবো সেটি হলো সকালবেলা স্নান করে নিন। স্নান করে নেওয়ার পর সবার প্রথমে সূর্য দেবতাকে প্রণাম করুন। এরপর একটি পুষ্প সহযোগে যদি সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন বা পুষ্প দেবতার উদ্দেশ্যে জল দিতে পারেন তাহলে ভালো হয়। কারণ বন্ধুরা, সমস্ত শক্তির উৎস হলেন সূর্যদেব। এই বিষয়টি আমাদের শাস্ত্র যেমন বলে ঠিক তেমনি আমাদের বিজ্ঞানও কথাটি বলে। তাই প্রত্যেক দিন সূর্য দেবতার উদ্দেশ্যে জল এবং প্রণাম নিবেদন করা প্রয়োজন। সূর্য দেবতাকে প্রণাম এবং জল নিবেদন করার সঙ্গে সঙ্গে অনেকে সূর্য প্রণামের ব্যায়ামও করে থাকেন। তবে এই সূর্য প্রণাম কোনো উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখেই করতে যাবেন। যদি পারেন তো ভালো, না হলে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলেও হবে বা প্রণাম। তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো সকালবেলা সূর্য দেবতাকে প্রণাম করার বা জল নিবেদন করার সঙ্গে সঙ্গে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেই তুলসী মঞ্চতে একটু হলেও জল নিবেদন করতে হবে বা করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এর দ্বারা আমরা প্রকৃতি মাতার আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়ে থাকি। চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি গৃহে বাস্তু দোষ কাটাতে সাহায্য করে। যদি সম্ভব হয় তাহলে আজ থেকেই করুন। সাধারণত মহালয়ার দিন থেকে করার কথা বলা হয়। তবে হ্যাঁ, এই কাজটি করার সময় আদা খাপছে ভাবে করলে হবে না, পরপর ন দিন এই কাজটি করতে হবে। পরপর ন দিন করার ফলে এটি সবচেয়ে বেশি ফলদায়ী এবং উপকারদায়ী হয়ে থাকে। প্রথমে আপনি সংগ্রহ করুন 9টি মাটির প্রদীপ। এই মাটির প্রদীপগুলি সর্ষের তেল বা যদি সম্ভব হয় ঘি দিয়েও জ্বালাতে পারেন। দীপটি সন্ধেবেলা বা ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার প্রান্ততে জ্বালাবেন। পরের দিন সকালে সেই প্রদীপ সরিয়ে নতুন প্রদীপ জ্বালাতে হবে। এগুলি পরপর 9 দিন 9টি প্রদীপ জ্বালাতে হবে। উক্ত মাটির প্রদীপগুলি ঠাকুর বিসর্জনের পর আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন। মাটির প্রদীপ বাদে আপনারা যদি ধাতব প্রদীপ ব্যবহার করেন তাহলে একটি প্রদীপের সাহায্যেই এই জলে ভাসান ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। সর্বশেষ যে বিষয়ের কথা বলবো সেটি হলো দেবীপক্ষ শুরু হওয়ার পর থেকে আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাকে স্মরণ করে ঘুমোবেন বা ঘুমোতে যাবেন। এই সময় এই কথাটি মায়ের উদ্দেশ্যে অবশ্যই বলবেন, নমো সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। 3 বার এই মন্ত্রটি বলে তারপরই ঘুমোতে যাবেন। এই 5টি কাজের মধ্যে পারলে সবকটি কাজ করবেন, যদি না পারেন তাহলে একটি কাজ করলেও হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।